নমস্কার বন্ধুরা, আমি অনেকদিন পর আবার এলাম আপনাদের সামনে এই দুপুরের খাবার নিয়ে। কি কি আছে আমার মেনু সেগুলো আমি বলবো, তার আগে আমি একটা কথা বলে নিই। আপনারা যদি আমার এটা ভালো দেখেন, যে ভালো এ করেন, তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করে দেবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। হ্যাঁ, তাহলে আমি এবার থেকে শুরু করি। কী কী মেনু আছে সেটা আপনাদের আমি বলে দিচ্ছি। আচ্ছা, প্রথমে ভাত, করলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, তারপরে আছে মুসুর ডাল, এটা মাছের ঝোল, আর ভোলা মাছের কালিয়া, আর চাটনি পাঁপড়, এই আছে, লেবুটা তো আছে। তাহলে আমি শুরু করি আপনাদের, আমি তো সব মেনুটা বলে দিলাম, এবার আমি শুরু করছি। হ্যাঁ, ছোটবেলাতে ভাত ভালো হয়ে যাবে। আমি কলা ভাজা দিয়ে শুধু ভাতটা খেলাম। এবার
আলু ভাজা আছে, পটল ভাজা আছে, কিন্তু আমি ডাল মেখে খাবো। এতে আমি একটু লেবুটা মাখবো। টক টক ভালোই লাগে। আলু ভাজা খাচ্ছি, টক টক ভালোই লাগে। চারদিনটা একটু চাগনা দিলাম। পটল ভাজা দিয়ে খাবো।
কত ভালো হলে ভালোই লাগে। ভোলা মাছ খালি একটা একটু ঝোলটা মাখলাম ভাতের সঙ্গে, এক পিস লেবু আছে এটাও মেখেনি। ভালো খুব ভালো হয়। ওই মাছটা ভালোই আছে,
ভালোই লাগলো। ব্রাঞ্চটা ভালো আছে, ওই চাটনিটা খাই।
চাটনিটা খুব ভালো হয়েছে, আমি চেটে খেতেছিলাম। যাক বন্ধুরা, আমার খাওয়া শেষ। এবে আপনাদের আর একবার মনে করে দিই, এই ভিডিওটা লাইক করে দেবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে, আর কীরম হলো সেটা কমেন্ট করে আমায় জানিয়ে দেবেন। আপনারা আমায় জানিয়ে দেবেন কীরম হলো। তাহলে আমি আজ আসি। হ্যাঁ, আর একবার মনে করে দিই, আপনারা যেন ভুলবেন না। টাটা।